শুরুতেই সংবাদ শিরোনাম। মাকরান উপকূলে নতুন মহড়া শুরু করল ইরানের সেনাবাহিনী। পৃথিবীতে এই প্রথম ভাসমান ট্রেনের পরীক্ষা চালালো চীন, ঘণ্টায় গতি 620 কিলোমিটার। ইসলাম অবমাননাকর বক্তব্য থেকে পিছু হটলেন গ্রিসের খ্রিস্টান ধর্মগুরু। আজকে শপথ নেবেন জো বাইডেন। এবং সবশেষ থাকছে, এক দশকে জাপানে মুসলিমদের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ইসলামী প্রজাতন্ত্র ইরানের মাকরান উপকূলে আজ মঙ্গলবার থেকে নতুন করে মহড়া শুরু করেছে সেনাবাহিনী। এছাড়া চালাচ্ছে সেনাবাহিনীর পদাতিক ইউনিট শক্তিমত্তা 99 মহড়ায় সেনাবাহিনী হেলিকপ্টার ইউনিট সর্বাত্মক সংযোজিত রয়েছে। ইরানের সেনাবাহিনী বলছে তারা পদাতিক ইউনিটের যুদ্ধ প্রস্তুতির মূল্যায়ন করতে এবং যে কোনো হুমকির মোকাবেলায় দক্ষতা আরও বাড়াতে এই মহড়ার আয়োজন করেছে। সেনাবাহিনীর এয়ারবার্ন ব্রিগেডিয়ার ছত্র সেনারা আজ হেলিকপ্টার এবং বিমান থেকে কল্পিত শত্রুর অবস্থানে অবতরণের অনুশীলন করেছেন। এ সময় আকাশে অন্যান্য বিমানের মহড়াও লক্ষ্য করা যায়। এছাড়া আজ ট্যাঙ্কের সাহায্যে কল্পিত শত্রুর প্রতিরক্ষা ভূ ভেঙে দেয় পদাতিক বাহিনীর চৌকস সেনারা। ইরান চলতি মাসে একাধিক সামরিক মহড়ার আয়োজন করেছে, এর মধ্য দিয়ে দেশটির সামরিক বাহিনীর প্রস্তুতি এবং দৃঢ়তা ফুটে উঠেছে। হাইস্পিড ট্রেন প্রযুক্তিতে চীন অন্যান্য উন্নত দেশগুলোকেও বেশ কয়েক কদম পেছনে ফেলে দিয়েছে। এবার চীন আরও একটি উন্নত প্রযুক্তির ট্রেন প্রকাশ্যে আনল। সম্প্রতি তারা ম্যাগলেভ প্রযুক্তির নির্ভর এক প্রোটোটাইপ ট্রেনের পরীক্ষা করল। এই ট্রেনের সর্বোচ্চ গতি হতে পারে প্রতি ঘণ্টায় 620 কিলোমিটার। ম্যাগলেভ শব্দটি এসেছে ম্যাগনেটিক লেভিটেশন শব্দের যুগল থেকে, অর্থাৎ এই প্রযুক্তিতে ট্রেনকে তড়িৎচুম্বকীয় শক্তির দ্বারা উত্তোলন করে প্রায় ভাসমান অবস্থায় এগিয়ে নিয়ে যাওয়া যায়। এর ফলে ট্রেন লাইনের সঙ্গে ইঞ্জিনের ঘর্ষণ হয় না, ফলে গতি অনেক বাড়িয়ে দেওয়া যায়। চীনের এই প্রোটোটাইপ ট্রেনটি তৈরি করেছে দ্য সাউথ ওয়েস্ট জিওয়াংটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এই ট্রেনে কোনো চাকা নেই, এই ট্রেনটি চুম্বকীয় বলেই রেল লাইনের উপর ভাসমান অবস্থায় থাকে। 69 ফুটের এই প্রোটোটাইপটি বুধবার চীনের চেংদুতে প্রকাশ্যে আনা হয়। বিজ্ঞানীরা আশা করছেন আগামী 3 থেকে 10 বছরের মধ্যে এটি মানুষের ব্যবহারের জন্য চূড়ান্ত ছাড়পত্র পেয়ে যাবে। সেই সঙ্গে চেষ্টা চলছে ট্রেনের সর্বোচ্চ গতি 620 থেকে বাড়িয়ে প্রতি ঘন্টায় 800 কিলোমিটারে নিয়ে যেতে হবে। মুসলমানদের প্রতিবাদের মুখে ইসলাম অবমাননাকর বক্তব্য থেকে পিছু হটেছেন গ্রিসের খ্রিস্টান ধর্মগুরু ইরোতিমুস। তিনি দাবি করেছেন ইসলাম ধর্ম এবং সব মুসলমানকে তিনি যুদ্ধকামী মনে করেন না, কেবলমাত্র উগ্রপন্থী মুসলমানদের কথা ভেবেই তিনি এ ধরনের মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন মুসলমানদের মধ্যে একদল উগ্রপন্থী ইসলাম ধর্মকে ভিন্নভাবে তুলে ধরছে। গ্রিসের এই পাদ্রি এর আগে গ্রিসের ওপেন টিভি চ্যানেলকে দিয়ে সাক্ষাৎকারে বলেছিলেন ইসলাম কোনো ধর্ম নয়, এটি একটি রাজনৈতিক দল এবং মুসলমানেরা যুদ্ধকামী। এরপরই সেদেশের মুসলমানেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন, কোনো কোনো দেশও তার প্রতিবাদ জানিয়েছে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে গ্রিক পাদ্রি যে বক্তব্য দিয়েছেন তা উস্কানিমূলক। বিবৃতিতে বলা হয় গ্রিসের খ্রিস্টান ধর্মগুরুর বক্তব্য থেকে এটি স্পষ্ট তারা মুসলিম বিশ্বে ঐক্যবদ্ধ অবস্থানের বিষয়ে আতঙ্ক রয়েছে এবং মুসলিম সমাজে সহিংস এবং বিদ্বেষ উস্কে দিতে চায় তারা। ইউরোপ এবং আমেরিকায় ইসলাম ভীতি তৈরির ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি একথা বলেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কয়েক মাস আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন ইসলাম বিদ্বেষী মন্তব্য করার পর বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। নজিরবিহীন নিরাপত্তার মধ্যে দিয়ে আজ যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। রাজধানী ওয়াশিংটনে শপথ অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। দেশটির স্থানীয় সময় বুধবার বেলা 11টায় অর্থাৎ বাংলাদেশ সময় বুধবার রাত 10টায় শপথ অনুষ্ঠিত হবে। বাইডেনের পর ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস শপথ নেবেন। হোয়াইট হাউস থেকে শপথ অনুষ্ঠান বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করবে। শপথ অনুষ্ঠানে সম্ভাব্য অভ্যন্তরীণ হামলা রাতে ওয়াশিংটনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আর্মি সেক্রেটারি রায়ান ম্যাকার্থি বলেছেন, ওয়াশিংটনের বেশিরভাগ রাস্তা এবং মেট্রো স্টেশনগুলোর পাশাপাশি কোয়াশি কর্তৃপক্ষের জাতীয় উদ্যান হিসেবে পরিচিত ন্যাশনাল মল বন্ধ করে দেওয়া হয়েছে। ভার্জিনিয়া রাজ্য থেকে শহরে প্রবেশের সেতুগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। সহিংসতার হাত থেকে রক্ষায় হাজার হাজার ন্যাশনাল গার্ড সদস্য এবং আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা শহর এলাকা জুড়ে অবস্থান করছেন। তীব্র নিরাপত্তা উদ্বেগ থাকা সত্ত্বেও বাইডেনের অনুষ্ঠানটি ঐতিহ্যবাহী স্থানে করার পরিকল্পনা নিয়েছেন। আসন্ন বাইডেনের প্রশাসন সম্ভাব্য যোগাযোগ পরিচালক কেইট বিডিংফিল্ড ABC-র দিস উইক শুতে বলেন, আমাদের পরিকল্পনা এবং প্রত্যাশা নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন 20 জানুয়ারি ক্যাপিটল হিলের পশ্চিম পাশে বাইরের দিকে পরিবারের সঙ্গে বাইবেলে হাত রেখে শপথ অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি বলেন, বাইডেন এবং তার দলের যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি পূর্ণ আস্থা আছে। তার অনেক সময় ধরে অভিষেক অনুষ্ঠানের ব্যবস্থায় নিরাপদ কিনা তা নিশ্চিত করার পরিকল্পনায় কাজ করে যাচ্ছেন। তবে নানা কারণে বাইডেনের শপথ অনুষ্ঠানে মাত্র 200 অতিথি উপস্থিত থাকবেন। অবশ্য ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে 2 লাখ অতিথি অংশ নিয়েছিল। ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের 160 বছরের মার্কিন ঐতিহ্যবাহী উপেক্ষা করে ঘোষণা দিয়েছেন, তিনি অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন না। তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বাইডেনের শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। ট্রাম্প বুধবার সকালে একটি বিদায়ী লালগালিচা সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে ওয়াশিংটন ছাড়ার পরিকল্পনা করছেন। এরপর প্রেসিডেন্ট বিমান এয়ারফোর্স ওয়ানে চড়ে তিনি ফ্লোরিডার উদ্দেশ্যে যাত্রা করবেন। জাপান মুসলিম সংখ্যালঘু দেশ হিসেবে পরিচিত হলেও দেশটিতে ক্রমেই ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে। জাপানে গত কয়েক দশকে মুসলিম জনসংখ্যা বেড়ে দ্বিগুণের চেয়েও বেশি হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে দেশটিতে মুসলিমদের সংখ্যাও বেড়ে গেছে। খবরে বলা হয়েছে, দেশটিতে মুসলিম জনসংখ্যা আগে ছিল 1,10,000, তা বেড়ে বর্তমানে 2,30,000 হয়েছে। জাপানের সরকার দেশটিতে বিদেশি শ্রমিক এবং শিক্ষার্থীদের আকৃষ্ট করতে সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়েছে। জাপানের ওয়েসেদা ইউনিভার্সিটির টানাডায় হিরোফুমির এক জরিপ অনুযায়ী 2010 সালে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা ছিল 1,10,000, কিন্তু 2019 সালের শেষের দিকে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় 2,30,000। এর মধ্যে 50,000-এরও বেশি মানুষ ধর্মান্তরিত হয়েছে। জাপানে 110টিরও বেশি মসজিদ রয়েছে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।